যাবৎ বিভিন্ন জায়গায় পুরুলিয়া হোমে এবং গতকাল লিলুয়া হোমে নাবালিকাদের ওপর বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে এবং পুরুলিয়া হোমে কিশোরীদের দুজন কিশোরীকে শারীরিক নির্যাতন চালানো হয়। তারা অভিযোগ করে বলে সেই জায়গা থেকে পক্সো আইনে মামলাও করা হয়েছে, কেস করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা হয়নি। সুপারের নাম থাকলেও সুপারকে সরিয়ে দেওয়া হয়েছে। যারা অভিযোগকারিণী ছিল তাদেরকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে যাতে তারা আমাদের সামনে না আসতে পারে। এবং আমরা যখন পুরুলিয়াতে যাই তখন আমাদেরকে পুলিশ দিয়ে ব্যারিকেড দিয়ে আমাদেরকে বাধা দেওয়ার সৃষ্টি করা হয়েছিল এবং আমরা সেই ব্যারিকেড ভেঙেও যখন সুপারের কাছে যেতে যাই তখন প্রচুর পুলিশ দেওয়া হয়, আমাদের আটকানো হয়। কিন্তু আমরা সুপারের সাথে যখন কথা বলতে যাই ওরা বলে সুপার চেঞ্জ হয়ে গেছে। আমরা যাওয়ার আগেই সুপারকে চেঞ্জ করে দেওয়া হয়েছে যাতে এই ঘটনাটা আরও বাইরে না আসে, ঘটনাটা থামাতে পারার চেষ্টা হয়েছে। এবং দ্বিতীয় কালকে গতকাল যেটা লিলুয়া মনে হয়েছে যে একটি কিশোরী কিছুচূড়ায় সেতে থাকে, সে এই লিলুয়া হোমে ছিল। তো লিলুয়া হোমে থাকাকালীন তার হাতের মধ্যে সেফটি পিন দিয়ে যারা পুরনো লোক হোমের মধ্যে আছে তারা হাতের মধ্যে সেফটি পিন দিয়ে নাম লেখে এবং কাউকে বলতে না করে এবং পরিশাচিত এবং মর্মান্তিক নারকীয় একটা মেয়েটির ওপর অত্যাচার চালায় এবং মেয়েটিকে বলা হয় যে সেখানে সে যেন কিছু না বলে এবং সে বাড়িতে এসে কতদিন ওয়েট করছিল যন্ত্রণা, যা যন্ত্রণা হয়েছে, পেন হয়েছে, রক্তারক্তি হয়েছে, চুপ করেছিল, মানে ভেতরে বলতে পারছে না। এবং মেয়েটি যখন কালকে আমাদের বলছিল আশেপাশের জায়গা থেকে যারা ওখানে মানে লিলুয়া হোমের যারা কর্মচারী আছেন, সরকারি কর্মচারী, যেটা মনে রাখবেন সরকারি হোম, পুরুলিয়া সরকারি হোম, লিলুয়া সরকারি হোম, সেখানে সবাই রয়েছে, কিন্তু তারা একটা না দেখার ভান করছে। এবং আমরা তার জন্য তার বাড়ি গিয়েছিলাম বেলুড় থানাতে, তাদেরকে নতুন করে অভিযোগও সেই মেয়েটি জানিয়ে এসেছিল, লিলুয়া হোমের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে এসছে। এবং আমরা যখন আজকে লিলুয়া হোমে পৌঁছে বলা হয় লিলুয়া হোমের সুপার বলে আমরা ঘটনাটা জানি না, মানে হোমের বাইরে সব লোক ঘটনাটা জানি, বাংলার সব লোক ঘটনা জানি, হোমের ভেতরে যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে লোক বলছে যে আমরা ঘটনাটা জানি না। এবং আমরা বলেছি তিন দিনের মধ্যে আপনারা ঘটনাটা জানুন। এবং আমরা গেছিলাম কমিশনে, গেছিলাম সেখানে চাইল্ড ওয়েলফেয়ার কমিশনে গেছিলাম, যারা এখানে অনন্যা চক্রবর্তী ওনাদের টিমের সাথে দেখা করেছি আমাদের এই টিম। এবং গিয়ে দেখা করার পর উনিও যেরকম মনে হলো যে ওনারা ওপর থেকে একটা প্রেশারে আছে, ওনারা দেখা করেছে কিন্তু কথা শুনে মনে হলো ওপর থেকে প্রেশারের জন্য ওনারা কিছু করতে পারছেন না। কারণ আমিও একটা সময় মহিলা কমিশনে ছিলাম এবং মহিলা কমিশনের মেম্বার থাকাকালীন আমিও এক সময় লিলুয়া হোমে ঘুরেছি, এরকমই একটা কোনো ঘটনা ঘটেছিল, সেই সময় যে চেয়ারপার্সন ছিল তার সঙ্গে। সুতরাং লিলুয়া হোমের ঘটনা আমাকে নতুন করে কেউ শেখাতে পারবে না, কারণ আমি দেখে এসেছিলাম 2014 এবং 14 দেখে এসেছি এবং আজকে ওনাদেরকে বলে আসি। এবং ওনারা নিজেরা কোনো কিছু করতে পারবে না, ওপর থেকে প্রেশার আছে, যেরকম আমিও যখন ছিলাম আমারও ওরকম ধরনের প্রেশার আমি অনুভব করতাম। এবং ওনারা পরিষ্কার বলছে যদি আপনাদের করতে আপনারা করুন, আমরা এই বিষয়ে কোনো রকম কিছু করতে পারব না। কিন্তু আমরা বলে এসেছি যে এটা পলিটিক্যালভাবে এগুলোকে দেখবেন না, বাচ্চাদের ব্যাপারে কোনো পলিটিক্যাল কিছু না থাকাই ভালো। একজন সাংসদ হিসাবে, একজন মহিলা হিসাবে বাচ্চা মেয়েদের পাশে আমরা দাঁড়াতে এসেছি, আপনারাও দাঁড়ান। এবং সেখানে আমরা চিঠি দেওয়ার পর আমরা রাজ্যপালের সাথে দেখা করি, কারণ এই হোমের ঘটনা কোনো রকম আপডেট নেই, রাজ্য সরকার প্রশাসন কোনো রকম ব্যবস্থা করছে না, প্রশাসনের সহযোগিতায় হোমের সহযোগিতায় এই নাবালিকাদের ওপর অত্যাচার চলছে, এটা পুরোপুরি সত্যি, এটা আমরা দেখতে পাচ্ছি। কারণ তাহলে বিচার হতো, মহিলা মুখ্যমন্ত্রী থাকলে মহিলাদের জন্য নাবালিকাদের জন্য একটা কথা উচ্চারণ করত, তার মানে এখানে কিছু গণ্ডগোল আছে। আমরা রাজ্যপালের কাছে এসেছি, রাজ্যপালকে আমরা পুরো বিষয়টা জানিয়েছি, আমরা চিঠিও দিয়েছি এবং ওনাকে বলেছি যে বিষয়টা দেখতে, পুরো ঘটনা জানিয়েছি। উনিও ঘটনাটা শুনে খুব দুঃখিত, মর্মাহত যে এই ধরনের ঘটনা বেঙ্গলে ঘটছে এবং উনি বলেছেন বিষয়টা দেখবেন। এবং আমরা বলেছি যে আপনি প্রশাসনের দিক থেকেও, যারা প্রশাসনের তরফে হোমের দায়িত্বে আছে, যারা সরকারি কর্মচারীরা যে হোমের দায়িত্বে আছে, তাদেরকেও বিষয়টা নিয়ে অকিমল করুক এবং আগামী দিনে যেন এই ধরনের ঘটনা না ঘটে। কারণ এই শুধু পুরুলিয়া লিলুয়া হোম নয়, বাংলার অনেক হোমে এরকম ঘটনা ঘটছে এবং একটা সাংঘাতিক র‍্যাকেট এখানে চলে। কোনো কোনো জায়গায় তো শুনেছি যে বাইরে মানে অ্যাম্বুলেন্সে করেও হয়তো এখান থেকে মহিলাদেরকে বাইরে অন্য কোনো কাজে পাঠানো হয়, গাড়িতে করে পাঠানো হয় এবং রাতের অন্ধকারে, এবং সেখানে এরকমও ধরনের ঘটনা আছে। খাবারও তাদেরকে মানের সেরকম মানে খাবারও তাকে দেওয়া হয়। পুরো ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা হোম নিয়ে একটা তদন্ত হোক, দরকার হলে আমরা কেন্দ্রীয় মন্ত্রীর কাছে যাব, আমরা চিঠি দেব, জানাবো। সেখান থেকে যদি পশ্চিমবঙ্গের সরকার যদি সেই হোমের তদন্ত করতে না পারে তাহলে আমরা কেন্দ্রীয় মন্ত্রীর দ্বারস্থ হব।
সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।